নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সন্ধ্যাকালীন আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটি সংক্ষেপে আপডেট নিয়ে চলে আসলাম। এই ভিডিওটি আমাদের 8 মিনিটের হবে না, খুব জোর হলে 3 থেকে 4 মিনিট অথবা 5 মিনিটের হবে। তো এই ভিডিওটিতে আমরা শর্টে আপনাদেরকে দেখাবো যে আজ রাত্রের দিকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গের ওপরে কিন্তু খুবই মেঘ ওঠা শুরু হয়ে গেছে, এবং বেসিক্যালি দেখতে গেলে দেখা যাচ্ছে যে খুব সম্ভবত দক্ষিণবঙ্গের উপকূলের সামনে থেকে কিন্তু মেঘ উঠছে, যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বেশ কিছু অংশে। সেটাই আমরা আপনাদেরকে দেখাবো, এবং দেখাবো বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, ত্রিপুরা এবং অসমের কেমন থাকবে। তো সম্পূর্ণ জানতলায় ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন অথবা কোন জায়গা থেকে দেখছেন, সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, আর এমন টাইপের লেটেস্ট ট্রেন্ডিং খবর প্রত্যেকদিন পেতে হলে অবশ্যই ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেকদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক মেঘটা কোন জায়গা থেকে উঠছে সেটা দেখে নিন। এই বারুইপুর, তমলুক অথবা জয়নগর, এর সামনে থেকেই কিন্তু মেঘটা উঠছে আমরা দেখতে পাচ্ছি, এবং এই মেঘের ফলে দেখতে পাচ্ছেন যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আমরা এটাকে একবার যখন এগোচ্ছে এগোনোর সময় যখন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন শ্যামপুর, ডায়মন্ড হারবার, তেঁতুলবাড়িয়া, মহিষাদল, কল্যাণচক, চৈতন্যপুর, ময়না সমেত বিভিন্ন অংশেই কিন্তু প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তমলুক, ময়না, শ্যামপুর, ডায়মন্ড হারবার লক্ষ্য করা যাচ্ছে, এবং কোলাঘাট, বনগা সরি বাগনান, উলবেরিয়া, বজবজ, মহেশতলা, এছাড়া বারুইপুর, পিয়েলি, চাঁদখালি, সঙ্গে দক্ষিণ বারাসাত, জয়নগর, বাসন্তী অংশও দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু মেঘ উঠছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহেশতলা, কলকাতা, নিউ টাউনের দিকেও এই মেঘ কিন্তু ক্রমশ এগোচ্ছে। এখন দেখার কথা এই মেঘ কতটা বড় হয় এবং কতক্ষণ টাইম নেয়, অর্থাৎ তার উপর নির্ভর করছে বৃষ্টিটা। এখন দেখতে পাচ্ছি আমরা যতটা এই অংশগুলির সামনে মেঘ উঠছে, যারা এই অংশ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে এই মুহূর্তে কিন্তু এইদিকে মেঘ উঠছে, আর কিছুক্ষণের মধ্যে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গা হয়তো ছেয়ে যেতে পারে, তার জন্য অগ্রিম কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এবং আমরা এদিকে বাংলাদেশের দামোদা, কোচাতপুর, আরামডাঙ্গা, বেলডাঙ্গা, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, দমকল, করিমপুর, বেড়ামারা বিভিন্ন অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে। হয়তো এই অংশগুলো হয়তো বৃষ্টি শুরু হয়ে গেছে অথবা বৃষ্টি হচ্ছে অথবা মেঘলাই হয়েছে বৃষ্টি হচ্ছে না, এমন কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার উপরেও কিন্তু আগরতলা, অম্বাসা, কাবই এই জায়গাগুলিতে মেঘ রয়েছে, অর্থাৎ এই জায়গাগুলিতে একটু বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বাদ বাকি গুয়াহাটি এবং আলিপুরদুয়ারের এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দুপুরের দিকে একটু মেঘ ছিল, তবে পরবর্তীকালে হতে হতে হয়তো একটু কেটেছে আলিপুরদুয়ার, কোচবিহারের উপর দিয়ে হয়তো এখন একটু মেঘলা রয়েছে, এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু যে জায়গাগুলো সেগুলো কিন্তু আমরা বলে দিলাম আপনাদেরকে। এবার বৃষ্টি বজ্রবৃষ্টি মুড়ে যদি যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখুন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার ওপরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেহেতু এখান থেকে মেঘটি উঠেছে সেই মতন উইন্ডে আমাদের একদম পারফেক্ট প্রেডিকশন দেওয়া শুরু করেছে। কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরামবাগ, উলবেরিয়া, কলকাতা, পানিহাটি, চন্দননগর, হাবড়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, গোসকারা, কাটোয়া বিভিন্ন অংশ দেখা যাচ্ছে, বোলপুর অংশ দেখা যাচ্ছে। আর বাংলাদেশে যদি দেখি আমরা বাংলাদেশের শ্যামনগর, শ্রীকান্তপুর, অভয়নগর, জিনগড়, মোংলা এই অংশগুলোতে দেখাচ্ছে, তবে হয়তো বাংলাদেশের এই জায়গাগুলোতে 50% সম্ভাবনা, 50-50 হতেও পারে না হতে পারে এমন পরিস্থিতি, যশোর সমেত, নারাইল, মাদারীপুর, কোচাতপুর, বালিকান্দি এই অংশগুলিতে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন, আপনাদেরকে কিন্তু আমরা সংক্ষেপে বিভিন্ন আপডেট দেখিয়ে দিলাম রাজশাহী, মেহেরপুর, এবং দেখে নেওয়া যাক এই পরিস্থিতিটা কতদিন থাকবে। আগামীকাল কি বৃষ্টি হবে? দেখুন মঙ্গলবার 31 তারিখ যখন আমরা যাচ্ছি সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অংশগুলিতে, অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু মঙ্গলবারেও বৃষ্টি থাকছে। কলকাতা এবং তার আশেপাশে যত অংশ আছে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি, এবং বর্ডার লাগোয়া অংশগুলোতে বৃষ্টি আগামীকালও থাকবে। এবং বুধবার 1 তারিখে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপরে কিন্তু খুবই ভারী পরিমাণে বৃষ্টি থাকবে, এবং দক্ষিণবঙ্গে যদি দেখি কলকাতা এবং তার আশেপাশের অংশগুলিতে একটু ভারী বৃষ্টি হবে, তারপর আবার কেটে যাবে। বৃহস্পতিবার 2 তারিখ গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন অংশে দেখা যাচ্ছে একটা বৃষ্টির সম্ভাবনা, এবং অসম, ত্রিপুরা অংশ দেখা যাচ্ছে, সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই মারাত্মক মানের একটা বৃষ্টি আসছে 2 তারিখে, এটা কিন্তু আমরা আপাতত এই আপডেটের মধ্যে দেখতে পাচ্ছি। তারপরে 3 তারিখ গিয়ে হয়তো উত্তরবঙ্গে আপাতত দেখা যেতে পারে বৃষ্টি, এবং আস্তে আস্তে করে এই বৃষ্টি কিন্তু এমনই পরিস্থিতি থাকবে। আপাতত কিন্তু বন্ধুরা আমরা এই পরিস্থিতি লক্ষ্য করতে হচ্ছে সিলেটের ওপরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। 4 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া ক্লিয়ার দেখা যাচ্ছে, এবং বাংলাদেশের ওপরে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, তাও উত্তরগুলিতে, দক্ষিণগুলো খুবই কম। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পারেন সংক্ষেপে এবং প্রত্যেকটা জায়গায় আপডেট আপনাদেরকে তুলে ধরলাম। তো এমন টাইপের আপডেট প্রত্যেকদিন প্রতিনিয়ত পেতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যতক্ষণ না বর্ষা অথবা ভারী একটা বৃষ্টি আসছে ততক্ষণ কিন্তু আমরা বড় আপডেট হয়তো নিয়ে আসতে পারবো না, যতক্ষণ না কোনো পরিবর্তন ঘটছে। তো তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।